আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে 14 দিনের ভিতরে আপনি ইতালিতে যেতে পারবেন, শেনজিনের অন্যতম দেশে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা ফিডব্যাক জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইতালিতে যেতে চান অথবা শেনজিন ভিসা নিতে চান তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি বেসিক্যালি এই চ্যানেলটাতে ক্যানাডা নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করেছি আপনাদের অবগতি সবসময় জানানোর জন্য, অথবা কিভাবে ফাইল প্রসেস করলে আপনি ক্যানাডার ভিজিট ভিসাগুলো পেয়ে যান। তো আজকের এই ভিডিওটা ঠিক তাদেরকেও নিয়ে যারা অলরেডি ক্যানাডাতে ডিক্লাইন হয়ে আছেন, এবং কি তাদের মাঝখান থেকে অনেকেই আগ্রহী ভাই বোনেরা আছেন যারা কিনা ডিক্লাইন হওয়ার পরে তাদের ইন্টেনশন হচ্ছে ফার্স্ট অফ অল কোন একটা কান্ট্রিতে যেতে পারলে হয়, সেটা তো যদি শেনজিনের কোন একটা দেশ হয় আর যদি ইতালিতে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস সর্বপ্রথম আপনাদেরকে মাথায় একটু দিতে চাই, সেটা হচ্ছে যে শেনজিন যে ভিসাগুলো আছে, শেনজিন ভিসাগুলো ইন্ডিভিজুয়ালি একটা দেশের ভিসা কখনো হয় না। এই একটি ভিসা দিয়ে আপনি 27 থেকে 28টা কান্ট্রি আপনি উইদাউট ভিসায় ভ্রমণ করতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনি ইতালির ভিসা দিয়ে ফ্রান্স যেতে পারতেছেন, এবং কি ফ্রান্সের ভিসা দিয়েও ইতালিতে যেতে পারতেছেন। হতে পারে এরকম যে আপনি সুইডেনের ভিসা দিয়ে আপনি যেতে পারতেছেন ইতালি, অথবা ইতালিতে গিয়ে আপনি আবার সুইডেন যেতে পারতেছেন। সেই ক্ষেত্রে আপনি ফ্লাইটে যান, প্লেনে যান, অথবা আপনার মেট্রোতে যান, অথবা বাসে যান, অথবা আপনি হেঁটে যান। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বিকজ এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইতালি এবং সুইডেন, যদি আমি একজাক্টলি একটা দেশের নাম আপনাকে মেনশন করে বললাম, যেহেতু সুইডেন নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা এখন খুবই চমৎকার। বেসিক্যালি নেদারল্যান্ডসটার ভিসাটা একেবারেই না বললেই নয় যে নেদারল্যান্ডসে বর্তমান সময়টাতে জমা করলেই অনেকে ভিসা পাচ্ছে, এটা খুবই অ্যাভেলেবেল হচ্ছে এবং আপনারাও জানেন অলরেডি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দাদা মনে মনে ভেবে রেখেছেন যে আমি আসলে ইতালিতে যাব। এখন ব্যাপারটা হচ্ছে যে নেদারল্যান্ডস থেকে যদি আপনি ইতালিতে যান, যদি ফ্লাইটে করে যান, হয়তোবা 15 থেকে 20 হাজার টাকা আপনার বাড়তি খরচ হবে। এদিকে একটা প্লাস পয়েন্ট আছে, ধরেন আপনার ইন্টেনশন তো আপনি রোমে যাবেন বা ভ্যানিসে যাবেন, সেক্ষেত্রে আপনি নেদারল্যান্ডস হয়ে গেলে হয় কি আপনার জন্য একটু উপকৃত হবে। সেটা হচ্ছে যে ভিসার রেশিওর কথা চিন্তা করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যাবেন। যেমন ধরেন, যদি আমি ইতালির ভিসা রেশিও যদি 80% ধরি, সেক্ষেত্রে অবশ্যই নেদারল্যান্ডস এখানে 95% আমাকে ধরতেই হবে। তো সর্বোপরি ওভারঅল হিসাবটা হচ্ছে যে কিছুদিন পূর্বে, আমি একটা ছোট্ট ঘটনা বলি, কিছুদিন পূর্বে আমার কাছে দুটো লোক এসেছিল, ওরা শেনজিনের কান্ট্রি ইতালিতে যেতে চায়। এখন ব্যাপারটা হচ্ছে আমি তখন তাদেরকে সাজেস্ট করেছিলাম যে আপনারা নেদারল্যান্ডস হয়ে যান, বিকজ নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা খুবই চমৎকার। সেখান থেকে এক ভাই আমার কথা শুনে নেদারল্যান্ডস এর জন্য ফাইল সাবমিট করেছিল, অলরেডি তার ভিসা হয়ে সে নেদারল্যান্ড একদিন স্টে করে সেখান থেকে প্লেনে 18-20 হাজার টাকা খরচ করে রোমে চলে যায়, রোম থেকে ঘুরে কিন্তু সে বাংলাদেশে ব্যাক করে। আরেকটা বিষয় হচ্ছে যেই ভাইটি সরাসরি সর্বপ্রথম ফাইল সাবমিট করতে চেয়েছিল আপনার ইতালির জন্য, আমরা তখন তাকে কিন্তু ইতালির জন্য ফাইলটা কিন্তু সাবমিট করে দিয়েছিলাম। সেই ক্ষেত্রে তার ভিসাটা এখন পর্যন্ত পেন্ডিং আছে, বিকজ আমরা জানি যে ইতালির কাজটা খুবই স্লো। এখানে আপনি চাইলেই থাম্বেলে তো আপনি দেখলেন যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি 15 দিনে যেতে পারবেন। এই পদ্ধতিটা যদি আপনি ব্যবহার করেন যে আপনি ফার্স্ট এন্ট্রি নেদারল্যান্ডস দিলেন, দেন হচ্ছে আপনি ওখান থেকে চলে গেলেন, তাহলে আমরা জানি যে নেদারল্যান্ডসেরটা 12 দিনের ভিতরে টোটালি ইয়েস নো একটা রেজাল্ট আপনার চলে আসতেছে। সেই ক্ষেত্রে ইতালির জন্য আপনি যদি জমা করেন সেটা কতদিন পরে আসবে সেটা কিন্তু আসলে বলা যায় না। এটা হতে পারে 20 দিন, হতে পারে 1 মাস, হতে পারে 1.5 মাস, এমনও শুনছি বা এমনও দেখছি যে 6 মাসও তার এটা পেন্ডিং হয়ে আছে। আমি কিন্তু বলছি না যে আপনি ইতালির জন্য অ্যাপ্লাই করবেন না, আপনার যদি আবেগ থাকে, ভালো লাগে, আপনি অ্যাপ্লাই করবেন, সেটা আপনার ব্যাপার। আর কেউ যদি আমার কথা মতো 20 হাজার টাকা প্লেন খরচ বেশি দিয়ে আপনারা জমা করতে চান, তাদের জন্য অবশ্যই একটা গুড আইডিয়া, বিকজ ভিসাটা তো ইন্ডিভিজুয়ালি আপনার নেদারল্যান্ডসে হচ্ছে না, অর্থাৎ আপনার এক ঢিলে আপনি 27টা পাখি মারতে পারলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে 2 সপ্তাহের ভিতরে আপনার ইতালিতে যাওয়া দরকার, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনি ফার্স্ট এন্ট্রি অন্য কোন একটা সাইট বেছে নেন। বেছে নিতে পারেন লাটভিয়া, নিতে পারেন ফিনল্যান্ড, নিতে পারেন আইসল্যান্ড, নিতে পারেন ডেনমার্ক, সুইডেন, হ্যাঁ ফ্রান্স, এস্তোনিয়া,
এই লেভেলের দেশগুলোর ভিসা বর্তমান সময়টাতে একটু ইজি। এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে পৃথক পৃথক ভাবে দুটো জিনিসই বুঝালাম, এখন বাকিটা হচ্ছে আপনার ডিসিশন, আপনার চিন্তা। কেউ যদি মনে করেন যে আমার পরামর্শ নেবেন, সেক্ষেত্রে অবশ্যই সেনজিন ভিসা আপনি নেবেন, আর সেনজিন ভিসার ভ্যালুটা তো জানি অনেকগুলো দেশ হয়, সো ওই দিক থেকে আপনি নিতে পারবেন। এখন আসি রিকোয়ারমেন্টস এর ব্যাপারটা। দেখেন রিকোয়ারমেন্টস গুলো সেম থাকে, আপনি পৃথিবীর যেখানেই যান না কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো একই ধরনের রিকোয়ারমেন্টস থাকবে, বিকজ আপনার ফাইন্যান্সিয়াল আপনার প্রফেশনাল এগুলোকে প্রুফ করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে ইতালিতে যেতে চান 15 দিনের ভিতরে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো। বর্তমান সময়টাতে দুর্দান্ত একটা গতিতে নেদারল্যান্ড ভিসা প্রোভাইড করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের জন্য। এই ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনগুলোতে আমার দেশের ভাই ব্রাদার বা বেসিক্যালি যারা আমাকে ফলো করেন অথবা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা ভিউয়ার্স আছে, তাদের জন্য ইতালি যাওয়াটা রোম ভ্যানিস যেখানে আপনি যান না কেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এই পদ্ধতিটা বর্তমান সময়টাতে যারা একটু সচেতন এই কাজটা করে থাকে, বেসিক্যালি অনেকে ফ্রান্সেরটা করে বিকজ ফ্রান্সের এম্বাসি আছে, দ্রুত ডেলিভারি দেয়, ফ্রান্স থেকে চাইলে হেঁটে হেঁটে আপনি ইতালি ঢুকতে পারবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না বিকজ ইউ হ্যাভ লিগেল ভিসা, অর্থাৎ আপনার লিগেল ভিসাটা থাকলে আপনি ভ্রমণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আপনাদের প্রতি আমার বলা সারমর্ম, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আসলে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলেও ডিসলাইক করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।